নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকতে হবে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ ক্লার্কশিপ ক্যান্ডিডেটদের জন্য। তোমরা আগামীকাল কিন্তু লিস্ট দিয়ে দিয়েছিলো, তোমাকে বলে দিয়েছিলাম যে যারা কোয়ালিফাই হয়েছে আর যারা ডিসকোয়ালিফাই হয়েছে তাদের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। কোয়ালিফাই দিইনি মানে বাদ বাকি তারা কোয়ালিফাই হয়েছে বুঝেই গেছে তোমরা। আজকে কিন্তু সেক্রেটারি মানে অনেকটা টেনশন মুক্ত হয়েছে কালকেই। আজকে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, অনেকেই টেনশনে রয়েছে কোন পোস্ট পাবে। সবথেকে বড় কথা, তোমরা একটা চাকরি পাবে, এটাই সবথেকে বড় জিনিস, ঠিক আছে? এখন অনেকে ভাবছো যে কী হবে, সেক্রেটারিয়েট পাবো না ডিরেক্টরেট পাবো, আমার র্যাঙ্ক ভালো, এরকম ব্যাপারগুলো আছে তোমাদের মধ্যে। অবশ্যই তোমাদের র্যাঙ্ক ভালো বলেই তোমরা চিন্তা করছো, ঠিক আছে? আশা করি তোমাদের যা হবে সিস্টেমের মধ্যে ভালো জিনিসই পাবে তোমরা, মানে যে সিস্টেম চলবে মানে আছে পিএসসি। আজকে কিন্তু তোমাদের যে আর কিছু ঘন্টা বা কিছু আজকে দুপুরবেলা দুটোর পরেই, কিন্তু তার আগেও হয়ে যেতে পারে বা যে কোনো সময়, দুটোর মনে রাখো দুটোর পরেই কিন্তু তোমাদের পাবলিশ হতে চলেছে। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ আজকেই হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপের বহু প্রতীক্ষিত, বহু অপেক্ষা, বহু বেকারের মুখে হাসি ফুটতে চলেছে। মানে অলরেডি কালকেই ফুটেছে অনেকের, টেনশন মুক্ত হয়েছো। আজকে কিন্তু তোমরা জানতে পারবে কী কোন ডিপার্টমেন্ট পেয়েছো, ঠিক আছে? অবশ্যই আবার জানিও এই ভিডিও বক্সের বা যেখানেই ইচ্ছা মেসেজ করে জানিও, তোমার খুব ভালো লাগবে কী কোন পোস্ট পেয়েছো, ডিরেক্টরেট না সেক্রেটারির, কোথায় মানে কোথায় হলো অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে? তা আজকে ওয়েট করো, আজকের দিনটা ঈশ্বরের কাছে কামনা করো, যেন তোমাদের যা কিছু হয় সকলের, তোমার একার জন্য কামনা করো না, সকলের জন্য কামনা করো, যেন সকলের জন্য ভালো হয়, ঠিক আছে? আর চ্যানেলটায় তো যুক্ত আছো একটা পরিবারের মতো, অনেক দিন ধরে আছো, তোমাদের জন্যই চ্যানেলটা আরও অনেক এগিয়ে চলেছে, ঠিক আছে? আর আজকে ওয়েট করো, আর কিছু সময় মানে আর কিছু সময় কিছু ঘন্টা বাকি। আর সবথেকে বড় বড় জিনিস হচ্ছে তোমাদের কিন্তু আজকে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে, বহু টেনশান, বহু প্রশ্ন আজকে কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে রিজনালদের কত হবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো রিজনালদের ব্যাপারটা, কিন্তু স্যারের কথা অনুযায়ী মানে পিএসসির তরফ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বলা হয়েছে, তাড়াতাড়ি করা হবে, ঠিক আছে? তাই জন্য এখনও কিন্তু এলবির যে সমস্যা রয়েছে, মানে সমস্যাটা কথা অনুযায়ী মানে নোটিশ অনুযায়ী কিন্তু এখনও মনে হয় সমস্যাটা ঠিক হয়নি। তাও পিএসসি জোর কদমে চেষ্টা করছে ফাইন্যান্সের থেকে, যে এলবিদের ক্যান্ডিডেটের জন্য যে ক্যান্ডিডেট মানে যারা আছে পিএস ক্যান্ডিডেট, তাদের সমস্যা তা দ্রুত ঠিক করে মানে জুনের মধ্যেই কিন্তু পাবলিশ করবে রিজনালের রেজাল্ট। তাই অনেকে আজকে রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। তোমরা আবার আশাও হলো না যে আমার নাম নেই বা রিজনাল দ্বারা হয়তো রিজনালে হবে। কালকে যদি নাম না মানে থাকতো তাহলে একটা সমস্যা হতো, এবং যারা বাদ বাকি যারা পাস করেছো মানে কালকে বুঝে গেছো কারা কোয়ালিফাই হয়েছো, ঠিক আছে? পিএসসি কিন্তু খুব সাবধানতার সাথেই করছে, কারণ কালকের লিস্টটা না দিয়ে টোটাল এটা দিতে পারতো, পাস করা ক্যান্ডিডেটের লিস্ট দিতে পারতো, কিন্তু পিএসসি যেহেতু টাইম ব্যাপারটা আছে, যত শর্ট টাইমে কিছু করা যায় কি না, তার জন্য কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাইটা দিয়ে দিয়েছে, তোমরা বুঝতে পারো, ঠিক আছে? এবং কোয়ালিফাই ক্যান্ডিডেটদের লিস্ট যদি দিত, ঠিক আছে, তাহলে আরেকটা সমস্যা হতো। সমস্যা হলো কি, অনেক পিছনের দিকে ক্যান্ডিডেটদের সমস্যা হয়তো হতো, নাম থাকতো কি না এই ব্যাপারটা হয়তো চিন্তায় করেছে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু বিচার করে কিন্তু পিএসসি কিন্তু কালকে লিস্টটা দিয়েছে, যেখানে কি না অলরেডি ডিসকোয়ালিফাই দিয়েছে, তাহলে বাদ বাকি সবাই সেফ। আর তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য। আমি পড়েছি, সকলে ভালো লেগেছে। আর চ্যানেলে আরও যারা, আমার মনে করি আরও চ্যানেলে আরও ক্যান্ডিডেট আছে, তোমরাও জানিও আজকে, ঠিক আছে? আর রিজনাল যারা দিয়েছো তারা কেউ টেনশন করো না, তোমাদেরও কিন্তু এক দুই সপ্তাহের মধ্যেই পাবলিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আর অন্যান্য যারা আছো, অন্যান্য রিক্রুটমেন্টের ব্যাপারে যেটা বলবো, অনেকে ওয়েট করে আছে দাদা কবে বেরোবে। এই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আগস্টে হবে না, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু নতুন নোটিশ আসতে চলেছে পাবলিক সার্ভিস কমিশনে, 3-4 এক্সামের। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, যেটা আমি আগেও বলেছি 5,000-এর উপরে, ঠিক আছে? আর সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কিন্তু পিএসসি খুব অ্যাক্টিভ এখন, সব পরীক্ষার রেজাল্ট দেখো দ্রুত বের করছে। আইসিডিএসের কিন্তু জুনের লাস্ট উইকে পাবলিশড হবে, অনেক ভাই বোন কমেন্ট করেছে জুনেই কিন্তু আসবে, এটা কিন্তু নিজের বানানো না, এটা অফিস থেকে শুনেই তোমাদের বলা হচ্ছে, ঠিক আছে?
জুনেই আসবে, কিন্তু আইসিডিএস আর মিসলেনিয়াস তো বলেই দিয়ে হয়েছে। সো এটাই ছিল গুরুত্বপূর্ণ। আর মিসলেনিয়াস যারা ইন্টারভিউতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চেষ্টা করো, তোমাদের ডু অ্যান্ড ডাই হিসাবে নিয়ে সেভাবে চেষ্টা করো, এইভাবে এগিয়ে চলো। আর তোমাদের সাথে আছি, দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর সবথেকে বড় খবর যে আজকে আরেকটা আবার বললাম, যার কিছু ঘন্টা অপেক্ষা, তারপরে অনেকের হাসি ফুটতে চলেছে, আবার হয়তো দুই সপ্তাহ পরে আবার অনেকের ফুটতে ফুটবে, ঠিক আছে। সো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর সবথেকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে কিন্তু হাজারের উপরে কিন্তু তোমার সেক্রেটারি ও ডিরেক্টরেট মানে ইউআরদের ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি প্রায় তোমার ধরতে গেলে অনেকটাই আছে, ঠিক আছে। ডিরেক্টরের সিটটা বেশি, সেক্রেটারি 700-800 এরকম, বা 900-900 মতো হবে, সরি 900-র মতো সেক্রেটারি সিট আছে। সো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। সকলে ভালো থেকো, জয় হিন্দ জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাই।